ইরানে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল শনিবার ভোর রাতে দেশটির সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে যে তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা অন্যদিকে হোয়াইট হাউস বলছে আত্মরক্ষার অংশ হিসেবে ইরানে এই হামলা করেছে ইসরায়েল তবে ইরানের কোথায় কোথায় আঘাত করা হয়েছে তা এখনো পরিষ্কার নয় এখন পর্যন্ত ইসরায়েল শুধু সামরিক সামরিক স্থাপনার কথা উল্লেখ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে তেহরানের দুই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে যদিও ইরানের গোয়েন্দা কর্মকর্তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন তবে তারা বলেছেন এই শব্দ ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কার্যকর করার কারণে হতে পারে ইরানের একটি বার্তা সংস্থা বলছে তেহরানের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে কিছু সামরিক ঘাটিকে টার্গেট করা হয়েছে অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বলছে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে কিছু সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে তবে ইরানের বাইরে অন্য কোথাও হামলার বিষয় এখনও মন্তব্য করেনি ইসরায়েল সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন